বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, আমার এই ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই বিন্দাস আছো, আমিও বিন্দাস আছি। তো চলো আজকের দিনটা চলতে থাকো আমার সাথে আর এনজয় করতে থাকো আমার এই সুন্দর মুহূর্তগুলো। তো আজকে দেখো, একদম ভিডিওটা শুরুই করছি কিন্তু ব্রেকফাস্ট দিয়ে। তো আজকে ব্রেকফাস্টে হঠাৎ খাওয়ার ইচ্ছে হলো চিজে অমলেট। তো সোহম কিন্তু খুব একটা ডিম খায় না, আর আমাদেরকেও দেখো না ডিমটা খেতে। আমরা খুব রেয়ার ডিম খাই, শ্রিয়ান খায়, আমিও খেতে পারি, কিন্তু সোহম খায় না ডিম। সোহম ডিমটা ভীষণভাবে অ্যাভয়েড করে চলে। হ্যাঁ, বাইরে একটু রোল টোল খেলো তখন একটু ডিম টিম খেয়ে ফেলে আর কি, তা না হলে ও খুব একটা ডিম একদমই খায় না। তো অনেকদিন বাদে এইভাবে চিজে অমলেট করছি, কারণ মা যখন ছিল না, মা বাবা, তখন আমি আর মা এইরকম সকালে ব্রেকফাস্টে এরকম চিজে অমলেট করে নিতাম। তো চিজ অমলেটের জন্য দেখো, আমি অমলেটটাকে, ডিমটাকে ফার্স্টেই একটু গোলমরিচের গুঁড়ো, অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কার ধনে পাতা ছোট্ট ছোট্ট করে একদম কুচি কুচি করে করে একদম দেখো কেটে নিলাম। নিয়ে এবার এইটাকে ডিমের সাথে আরেকবার ভালো করে ফেটিয়ে দেবো। এবার ফ্রাই প্যানে অল্প তেল নিয়ে নেব, অল্প না, ডিমের অমলেট করতে ঠিক যতটা তেল লাগে সবার ঠিক ততটাই দিয়ে দেবে। দিয়ে ব্যাস দিয়ে দিলাম। দেখো দেওয়ার পরে এটাকে একটু সুন্দর করে ছড়িয়ে দেবে। ছড়িয়ে দিলেই এবার যে মানে সবজিগুলো ছিল ওগুলোকে একটু সাইডে সাইডে ছড়িয়ে দিলাম, কারণ মাঝে পড়ে গেছিলো। তারপরে দেখো চিজগুলোকে ওপর থেকে একদম ছড়িয়ে 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 দিয়ে দিলাম। তো দেখো উল্টানোর সময় ডিমটাকে আমি দিয়েছিলাম একদম ভেঙে। তো যাই হোক, একটা শেপ দিয়ে ফেলেছি। খাওয়া নিয়ে কথা, এই চিজ অমলেট আর ব্রেড না, উফ, জাস্ট দারুণ লাগে খেতে। আর অমলেটটা আমার দারুণ লাগে। আর শ্রিয়ান খাচ্ছে কিন্তু ধোসা। শ্রিয়ানের জন্য ধোসা আনা হয়েছে, একদম প্লেন ধোসা, কিচ্ছু নেই তার মধ্যে। অন্য সময় আমরা একটু ওই লঙ্কার ও এ দেয় তো, গুঁড়ো টুড়ো দিয়ে বড়দের জন্য বানায়, মানে যেরকম আর কি মশলা ধোসা এখানে বানায়। কিন্তু যেহেতু বাচ্চা শ্রিয়ান খাবে তাই জন্য একদম দেখো সম্পূর্ণ কিচ্ছু নেই ওর মধ্যে, একদম শুধু প্লেন ধোসা। আর ওকে একটু সস দিয়ে দিয়েছি, ওই সস দিয়েই খাচ্ছে। তো সস দিয়েও খেতে ভীষণই ভালোবাসছে খেতে। আর এই যে শ্রিয়ানের দেখো নতুন, এটা নতুন ব্যাগ না, এটা হচ্ছে শ্রিয়ানের পুরনো ব্যাগ যেটা প্লে গ্রুপে দিয়েছিল, আর এটা হচ্ছে নতুন ব্যাগ। দেখেছো এবারের ব্যাগে কিন্তু মাঙ্কি দিয়েছে, যেটা শ্রিয়ান ভীষণ পছন্দ করছে। আর টুপি দিয়েও দেখো একটা মাঙ্কি, আগের বছর একটা টুপি দিয়েছিল, তো সেম টুপি আবার আরেকটা হয়ে গেল। তো এইবারে একদম সোজা ঘরের কাজকর্ম সেরে চলে এলাম রান্নাঘরে লাঞ্চ বানাতে। তো আজকে লাঞ্চে কি হবে জানো? সাদা আলুর তরকারি আর লুচি। তো আমাদের তিনজনেরই আজকে সেম ব্রেকফাস্ট। তোর ময়দাটা দেখেছো, ময়দা বলবো না, আটা, ময়দা, আটার ভাগ বেশি ময়দা কম দিয়ে সোহম একদম সুন্দর করে মেখে রেখে দিয়েছে। আমরা ময়দাটা খুব কমই খাই, আমরা ময়দা খুব একটা একদম খাই না, আমরা আটাটাই বেশি খাই। তো দেখো এবারে সাদা আলুর তরকারিটা বসিয়ে দিলাম, সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে দিয়েছি পাঁচফোড়ন। সাদা আলুর তরকারি করলে যদি পাঁচফোড়ন দিয়ে করো না, তার যে স্মেলটা থাকে না দারুণ লাগে। তো তারপরে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু ভাজা ভাজা হবে। এবার আলুগুলো দেখো একটু বড় কেটেছে, অন্যান্য সময় আমি আলু করলে তো মানে এরকম আলু সবজি করলে একটু কম একটু ছোট্ট আলু কাটে, কিন্তু এটার জন্য একটু বড় আলু কেটেছি আমি, ব্যাস আর কিচ্ছু দেব না। দিয়ে এবার এটা একটু ভাজা হোক। তো এবার দেখো এখানে দিয়ে দিলাম জল, জল দিয়ে এখানে কি দিয়েছি জানো? কিচ্ছু দিইনি, হলুদ তো দিইনি একদম, দিয়েছি নুন, সামান্য জিরে, সামান্য ধনে, হলুদ একদম দেবে না, দিয়ে জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু আলুটাকে সেদ্ধ করতে বসলাম, কারণ আলুটা একটু শক্ত আছে, সেদ্ধ হবে তো মশলাও কষবে আর আলুও সেদ্ধ হয়ে যাবে। তো ব্যাস এইভাবেই বসিয়ে দিলাম, তো এই আলুর সবজি হতে থাক। এই আলুর সবজি দিয়ে যদি লুচি খাও না, জাস্ট ওয়াও লাগবে, দারুণ লাগবে খেতে। এইটা দিয়ে লুচি, এই আলুর সবজি দিয়ে লুচি না, দারুণ লাগে। তো আলুটা ফুটতে থাক, সেদ্ধ হতে হতে আমি চলে আসলাম ব্যালকনিতে। প্রচুর জামাকাপড় মেলা আছে, যে জামাকাপড়গুলো অনেকক্ষণ ধরে শুকিয়ে গেছে কিন্তু আমার তোলার টাইম হয়নি আর কি। যা হয়, ছুটির দিন তো ভীষণ অলসভাবে চলে আমার ছুটির দিনগুলো, তো তাই জামাকাপড়গুলো একদম তোলার টাইম ঠিক বলবো না, খুব একটা যে কাজ করেছি তা নয়, টাইম ছিল কিন্তু ভীষণ অলসভাবে টাইমগুলোকে কাটাচ্ছিলাম। তো ওই আর কি, ওই করতে গিয়ে সব কাজ পিছিয়ে গেছে, রান্নাবান্নাও সেরকম ছিল না, অনেক দেরিতেই কিচেনে এসেছি রান্না করার জন্য। তো ব্যাস হয়ে গেল,
নিয়ে এবার জামাগুলো চটপট তুলে নিলাম। তবে জামাগুলো তুলেই কিন্তু জামাগুলো ভাঁজ করিনি, জামা কাপড়গুলোকে একদম স্তূপ করে রেখে দিলাম, পরে সময় বুঝে এগুলোকে ভাঁজ করে নেব। একদম কাজ না করলেও টুকটুক করে কিন্তু অনেকগুলোই কাজ করেছি। তো দেখো, এবারে রান্নাঘরে যে আমার বালতিটা থাকে যেটা থেকে আমি জল নিই, সেই বালতিটা খালি হয়ে গেছে, জল ভরে নিলাম, তার সাথে বোতলও খালি হয়ে গেছিলো। সেই বোতলগুলো নিয়ে চলে আসলাম, একেবারে অ্যাকোয়াগার্ড যখন ছেড়েছি ভরেই নিই। তো দেখো জল ভরা হয়ে গেছে, বোতল সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আর শ্রিয়ান এখানে গাড়ি খেলছে, ওর তো আর কোনো খেলা নেই, খালি গাড়ি গাড়ি গাড়ি, আর বাস কিনবে বলে মাথা খারাপ করে দিচ্ছে। তো এই দেখো আমার আলু সবজি কিন্তু একদম রেডি। শ্রিয়ানের আলু সবজিটা তুলে নেওয়ার পরে এই দেখো একটু কুচি কুচি লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে করলে আরো সুন্দর ভালো লাগে আর কি। তো এই যে শ্রিয়ানের দুপুরের জন্য আর রাতের জন্য দুই ভাগেই আলুর সবজি তুলে রেখে দিয়েছি। ওকে একটু ঝোলটা বেশি দিয়েছি, তাহলে লুচিটা একটু, লুচি এমনি নরম হয়, আরো নরম হবে, ওর খেতে সুবিধা হবে। আর রাত্রে তো রুটি খাবো। আর এই হচ্ছে আমাদের, এখানেও আমরা দুপুরে আর রাতে দুবেলার জন্যই রেখে দিয়েছি। আর ব্যাস, এবার লুচি ভাজা শুরু। তো দেখো লুচিটা আমার, কিছু লুচি ফোলে, কিছু লুচি ফোলে না। আসলে আমি কিন্তু লুচিতে একদম এক্সপার্ট নই, সেটা আমি সবসময় বলি। লুচি পরোটা এটা আমার মা ভীষণ ভালো করে, আমি কিন্তু একদম এই লুচি পরোটা মানে ঠিকঠাক করতে পারি না, একটা না মানে সবগুলো কোনোদিনও আমার ঠিকঠাক হয় না। এরকম কয়েকটা ফুলবে, আবার কয়েকটা একদম চিপসেই থাকবে। সোম কিন্তু ময়দাটা ভীষণ ভালো মাখে, আটা ময়দা দুটোই ও আমাকে মেখে দেয়, তো ভীষণ সুন্দর মাখে, একদম সফটভাবে মাখে। তো সেদিক দিয়ে একদম ঠিকঠাক ছিল, কিন্তু আমি জানি না আমার বেলতেই কি কোনো ভুলভাল হয় নাকি জানি না। তো যাই হোক, শ্রিয়ানের লুচি আর সবজি রেডি, আর আমরাও নিয়ে বসে পড়েছি। আমরা একসাথে আজকে তিনজনেই খেতে বসে পড়েছি, একদম খুব খিদে পেয়ে গেছে। মানে লুচি আর আলুর এই সাদা সাদা আলুর সবজি দেখে না আরও বেশি খিদে পেয়ে গেছে। তো তাই আমরা একদম তিনজনেই একসাথে লাঞ্চ করতে বসে পড়েছি। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, ওদিকে সোহম ছেলেকে নিয়ে ঘুমিয়েও পড়েছে, মানে সোহম ঘুমায়নি, শ্রিয়ানকে ঘুম পড়াতে নিয়ে গেছে, সোহম এখন একটু অফিসের কাজ করবে, আমি একটু এখন একটু রেস্ট নেবো, আমার সন্ধ্যেবেলা বেরোনোর আছে, কিছু গিফট কেনার আছে। ওই সোমবার যে বকরিদ আছে না, ওই দিন আমাদের একটা ইনভিটেশন আছে, তো ওখানে যাবো। আর ওদের একটা ছোট্ট বেবি হয়েছে গার্ল, তো আমরা প্রথমবার দেখবো ওকে, তার জন্য একটা কিছু গিফট নিয়ে যাব। তারপর ওরা নতুন ফ্ল্যাটে গেছে, তো ফ্ল্যাটে তো আর তো দেখিনি, ফার্স্ট টাইম এখন যাবো, নাহলে ঈদের সময় আমরা যাই, তো ফ্ল্যাটটাও দেখবো। তাই একটু কিছু টুকটাক গিফট কেনার আছে, সেই গিফটটি কিনতে বেরোবো, প্লাস আমাদেরও কিছু কেনার আছে। আমার ছেলের কাছে যে মোবাইলটা থাকতো সেটা গেছে পুরো খারাপ হয়ে, স্ক্রিনে আর কোনো কাজ হচ্ছে না, তবে ওই মোবাইলটা না অনেক পুরনো ছিল, অনেক অনেক পুরনো ছিল ওটা। তো ও খালি ওই ইউটিউবে একটু ভিডিও টিডিও দেখতো, একটু ট্রেন ফ্রেন দেখতো, আর ওই মোবাইলটাতেও কিছু আমার কাজও চলতো, কিছু অ্যাপ ট্যাপ ছিল যেগুলো আমার দরকার ছিল, কারণ আমি এই ফোনে ব্লগ করি, তো তো ফোনটা পুরোটাই ভর্তি হয়ে যায় মেমোরি, তো তাই জন্য ওই ফোনটাও আমার লাগে। কিন্তু এখন ফোন খারাপ হয়ে গেছে, এখন মনে হচ্ছে একটা ফোন কিনতেই হবে, তবে একদম দামি ফোন একদম নয়, জাস্ট ফোনটায় ওই কটা অ্যাপ আছে সেই অ্যাপ কটা ইনস্টল করবো, আর ছেলে দেখবে ইউটিউব, আর ফোন যাবে, ব্যাস আর কিচ্ছু না। তো একদম কম দামি, যত কম দামি ফোন পাওয়া যায় ঠিক সেটাই কিনবো, কারণ আমার ওইটুকুই দরকার ফোনটার জন্য। আর ফাঁকে ফাঁকে তো শ্রীহান দেখে, তাই জন্য তো দেখি সন্ধ্যেবেলায় বেরোবো, কোনো দোকানে যদি পাই এরকম ফোন তাহলে একটু কিনেও নেবো। তো ব্যাস এই কিছু কেনাকাটা আছে সন্ধ্যেবেলায়, তাই সন্ধ্যেবেলায় বেরোবো। তো চলো এখন একটু রেস্ট করে নিই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যেবেলায়। সন্ধ্যেবেলায় চলে এলো অ্যামাজন থেকে আমার এই প্রেস্টিজের তাওয়া, যেটা আমি আগের দিনই মানে গতদিন আমি এটাকে অর্ডার করেছিলাম, আমার ভীষণ দরকার ছিল এটা, কারণ আমি আমার যে তাওয়াটা রয়েছে না, যেটা আমি চিজি অমলেট করলাম, সেটা একদম খারাপ হয়ে গেছে, দেখেই তো একটু রং চটে গেছে, একটু কীরকম যেন একটা টাইপের দেখতে হয়ে গেছে। আর ওরকম থাকলে না আমি একদম ওগুলোতে রান্না করতে পারি না, আর আমার ভালোও লাগে না, আমার প্রচণ্ড কেমন একটা যেন লাগে ওগুলো দেখলে। তো এই জন্য আমি অর্ডার করে নিলাম, আর সোমও একদম পছন্দ করে না যদি এরকম এগুলো এরকম খারাপ হয়ে যায়। তো সোমও বলে যে চেঞ্জ করে না, ওগুলোতে একদম রান্না করবে না, ওগুলো ভালো না শরীরের জন্য। তাই দেখো আমি চেঞ্জ করে আবার আর একটা এরকম তাওয়া কিনে নিলাম, যেটা আমার ভীষণ দরকার ছিল। আর এদিকে ছেলে দেখো মাথার মধ্যে আমার ক্লিপটা লাগিয়ে বসে আছে, এরকম ক্লিপ আগে একটাও ভেঙে ফেলেছে, আবার নতুন কিনেছে, আবার ওর যে কী ভালো লাগে এই ক্লিপটা দেখো কীরকম মাথার মাঝে লাগিয়ে বসে আছে। আর সোম একটু সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছে, সোম বললো যে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি, কারণ আমরা এখন একটু বেরোবো, তো বললো তুমি রেডি হয়ে নাও, আমি সন্ধ্যাবাতি দিই নি। তো চলে এলাম ফোনের দোকানে, ফোন দেখে টেকে আরও অনেক কিছু কেনাকাটার ছিল, সেগুলো সব কিছু করে টোরে
তারপরে আমরা বাড়ি চলে আসলাম। তো ব্যাস এই কটা ফোন আমাদেরকে আমাদের যা রেঞ্জ তার মধ্যে কয়েকটা ফোন দেখালো, তার মধ্যে আমরা পছন্দ করে কিনে নিলাম। আমরা বাড়ি চলে এসেছি, অনেক কিছু কেনাকাটা হয়েছে, অনেক কিছু বলবো না, কিছুর থেকে অ্যামাউন্টটা বেশি হয়ে গেছে। মানে সুস্থ করে টাকা চলে গেল, একদম পুরো নিমেষের মধ্যে যেন টাকাগুলো কীরকম বেরিয়ে গেল অ্যাকাউন্ট থেকে। তো কী কিনেছি দেখাবো তোমাদেরকে, একটুখানি তো দেখালাম। এই হলো শ্রিয়ানের ট্রাক, যেটা ও আজকে কিনেছে। বাপরে মাথা খারাপ করে দিচ্ছে, সবসময় বলছে বাস কিনবো বাস কিনবো, আর যখনই গাড়ি কিনতে যাচ্ছি তখন আর বাস কেনে না, তখন অন্যান্য গাড়ি কিনে নিয়ে চলে আসে। একটা ছোট গাড়ি দিচ্ছিলাম, বলছে না না আমি ছোট কিনবো না, আমি বড় গাড়ি কিনবো। ভাবো ওর এখন থেকে এরকম অবস্থা হয়ে গেছে। তবে গাড়িটার দাম কিন্তু খুব একটা বেশি ছিল না, গাড়িটার দাম কমই ছিল। তো চলে এলাম একদম ভিডিওর এন্ডে। তো কী কী কিনেছি সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আজকের ব্লগটাও একটু খাপচারা খাপচারা টাইপের ব্লগ হয়েছে, জানোই ছুটির দিন, ছুটির দিনে ব্লগ করা ভীষণ মুশকিল, কোনো না কোনো কাজ মানে চলতেই থাকে। তো এই জন্য ব্লগটা সেইভাবে করা হয়নি। তো যাই হোক, কী কী কিনেছি সেগুলো তোমাদের সাথে চটপট একটু শেয়ার করে দিই। তো ফার্স্টে দেখিয়ে দিই, এরকম দুটো ফাইল কিনেছি, এই যে এই টাইপের, একটা ইয়েলো কালার আর একটা ওই পিঙ্ক কালারের বলতে পারো, এরকম দুটো ফাইল কিনেছি, খুব দরকার ছিল, কারণ যতগুলো ফাইল আছে না সব মানে এ হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। তো এই যে বললাম সোমবার আমাদের একটা নিমন্ত্রণ আছে, তো ওখানে একজনকে দেব, তার জন্য এটা কিনেছি, ওখানে একজনকে দেব, একটা বাচ্চা আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এই ড্রেসটা কিনেছি, ওই যে বললাম না যে যাদের এটা যে যাদের বাড়ি যাব তার যে মেয়ে হয়েছে বললাম, এটা হচ্ছে তার জন্য একটু বড় সাইজই কিনেছি, কারণ আমি তো প্রথম দেখছি না কীরকম মানে মোটা না রোগা সেটা তো আমি জানি না, একটু বড় সাইজ কিনেছি। আর এই যে এইটা কিনেছি, এই দুটো ড্রেস কিনেছি, মানে এই প্রথম আমি এরকম ছোটো মেয়েদের ড্রেস কিনলাম, কারণ কোনোদিনও তো সেরকম কেনা হয় না মেয়েদের ড্রেস। তো এই যে এরকম দুটো জামা কিনেছি বাচ্চাটার জন্য, আর ওই পুতুলটা যেটা ওই হাতি ওইটাও মানে ওই আরেকটা বাচ্চার জন্য কিনেছি, সেও পাশে থাকে, সে আর কি সোমের অফিসেই আর কি কলিগ, তো তার মেয়ে আর কি, সেও ছোট্ট শ্রিয়ানের থেকে 6 মাসের ছোট। ব্যাস এই কিনেছি, আর যাদের বাড়ি যাব তার তো একটা ছেলেও আছে, তো ছেলেটার জন্য কিনিনি, ওটা কালকে কিনবো ছেলেটার জন্য। আর ওদের বললাম না ফ্ল্যাট হয়েছে, তো তার জন্য এই যে ফ্লাওয়ার ভাজটা কিনেছি, ওদের গিফট করব এটা। আর এই যে এই ঝুড়িটা আমি কিনেছি, আমি যাব আর আমার নিজের জন্য কিছু কিচেনের জন্য আইটেম কিনবো না, তা কখনো হয় নাকি। তো দেখো একটা ছুরি কিনে নিয়ে চলে এসেছি। আর বিকেলে তো দেখিয়েছিলাম তোমাদেরকে যে ওই একটা কী বলে তাওয়া কিনেছি, তো সেটা দেখালাম, আমার তাওয়ার অবস্থা ভীষণ বাজে ছিল, মানে একদম ভিডিওর সামনে তো আনাই যেত না। ব্যাস এই, আর সব থেকে দামি যে জিনিসটা মানে যেটা আর কি খসখস করে টাকাগুলো বেরিয়ে গেল, সেটা হচ্ছে এই যে এই ফোনটা কিনেছি। ফোনটা মানে যেটা ছিল সেটা একদমই বরবাদ হয়ে গেছিলো, কিরকম ফুলে গেছিলো, স্ক্রিন থেকে ফাঁকা হয়ে গেছিলো ধার দুটো, তো ওই জন্য নতুন ফোন একটা কিনতেই হয়েছে, কারণ এই ফোনটা সবসময় ঘরে থাকে, হয় শ্রিহান ইউটিউব দেখে, মানে ওই ফোনটাতে ইউটিউব দেখতো, বা আমি টুকটাক কিছু একটা করতাম, আমার কিছু অ্যাপ ছিল ওখানে, তো এই জন্য। তো ওই ফোনটা কোনো স্ক্রিনে কোনো কাজ হচ্ছে না, আর ফোনটা যে ঠিক করব, মানে ফোনটা তো একে তো অনেক পুরনো, অনেক বছর হয়ে গেছে ফোনটা, তার উপরে যেইভাবে ফুলে উঠেছে মানে ঠিক করতে গেলে ও আবার দুদিন বাদে আবার একই হয়ে যাবে। তাই ফোনটা কিনলাম, কী ফোন কিনেছি তোমাদেরকে বলছি, কারণ আমার একদমই মানে কোনো ক্যামেরাও ভালো দরকার ছিল না, একদম বিশাল কিছু হবে তাও দরকার ছিল না, আমার হচ্ছে জাস্ট শ্রিয়ান একটু ইউটিউব দেখবে তার সেটা, আর প্লাস হচ্ছে আমার কিছু অ্যাপ আছে ওখানে, মানে আমার একটু দরকারে লাগে, কারণ আমার ফোনটা তো মেমোরিটা ফুল হয়ে যাচ্ছে না, অনেক বেশি অ্যাপ রাখলে, তো ওই ফোনটাতে ছিল, ওটা থেকে আমি একটু কিছু দেখতাম, তো ওই জন্যই আমার বেশি আরও দরকার হচ্ছে অ্যাপগুলোর জন্যই, কারণ এই একটা ফোনের ওপরে না ফোনটা স্লো হয়ে যাচ্ছে, একটা ফোনের ওপরে যদি ব্লগ ওই অ্যাপ ভিডিও প্রচুর হয়ে যাচ্ছে, তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো এই যে এই ফোনটা কিনেছি, কি ওপো A38 এই ফোনটা কিনেছি। তো আমার একদমই সেরকম দামি কোনো ফোন কেনার ইচ্ছা ছিল না, কিন্তু কী করবো এদিক ওদিক করতে করতে একটু দামটা বেশি পড়ে গেল, মানে যেরকম বাড়িতে ফোন ছিল যেরকম দরকার ছিল তার থেকে একটু বেশি দামটা পড়ে গেছে, তো এটার জন্য ভীষণ গায়ে কড়কড় করে টাকাগুলো কীরকম বেরিয়ে গেল নিমেষের মধ্যে। তো ব্যাস এই ছিল আমাদের কেনাকাটা। আর ছেলে তো ওই যে একটা ট্রাক কিনেছে, তখন তোমাদের একটুখানি ছোট্ট ভিডিওতে দেখালাম, মাথা পাগল করে দিয়েছে ট্রাক কিনবে বলে। তো ব্যাস এই হচ্ছে আজকে আমাদের শপিং ছিল ছোট্ট করে, কিন্তু টাইম লেগেছে অনেকক্ষণ, আজকে বাড়ি ফিরতে অনেকটা লেট হয়ে গেছে, তাই এখন শুতেও লেট হয়ে গেছে, এখন প্রায় 11:30 বাজে।
তো চলো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা ফ্রেশ ভালো ব্লগ নিয়ে। তো চলো বাই, গুড নাইট।